নমস্কার বন্ধুরা, আমি বিষ্ণু সরকার, আর ফিরে আসি তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে। কয়েকদিন পরে ভোট, আমরা সবাই ভোট ভোট নিয়ে ব্যস্ত। তবে আজকের ভিডিওতে আমি ভোট নিয়ে তেমন কিছু বলছি না, আমি যেটা বলবো সেটা সারা জীবনের জন্য মানে যেন তোমাদের মনে থাকে বা আমারও যেন মানে সেই ব্যাপারটা মনে থাকে। কারণ আমি মাঝে মাঝে ভেবে অবাক হয়ে যাই, একটা জিনিস আমি ভাবি, আমরা যে এই যে রাজনীতির জন্যে এত কিছু ব্যস্ত হয়ে পড়ি, মানে বাবা ছেলে তারা নিজেরাই নিজেদের মধ্যে শত্রু হচ্ছে, পাশের বাড়ির লোকের সঙ্গে অর্থাৎ আমাদের যদি কেউ প্রতিবেশী হয় তার সঙ্গে আমাদের শত্রুতা। কেন? কারণ আলাদা পার্টি, ও আলাদা দলের, আমি আলাদা দলের। এইভাবে দিনের পর দিন মানুষ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে রাজনীতির কারণে। বললামই তো, নিজস্ব লোক, বাবা ছেলে তারাই আলাদা হয়ে যাচ্ছে, মানে কার ভাই ভাই কোনো রিলেশন থাকছে না, এরকম কিন্তু কারণ হয়ে যাচ্ছে। তারপরে কি রাজনীতি বাদ দিতে পারছি? বাদ তো দিতে হবে না, এটা তো আমাদের মানে দেশের একটা সিস্টেম বলতে পারি, তাই না? রাজনীতি তো থাকবেই। তো এইবার আমার কথাটা হচ্ছে যে রাজনীতিতে কি মানে রাজনীতি, আমি আমার একটা পার্সোনাল মতামত, ছোটোবেলা থেকে আমি রাজনীতি এই জিনিসটা আমি পছন্দ করতাম না, এখনও পার্সোনালি রাজনীতি পছন্দ করি না, মানে আমি নিজে সেখানে ঘেঁষে থাকা বা যাওয়া। আমি ভিডিও বানাই মানে এই নয় যে আমি কিন্তু রাজনীতি নিয়ে পড়ে থাকি। তোমাদের একটা কথা বলে রাখি, এর আগে আমি কিন্তু একটা এডুকেশনাল চ্যানেল চালাইতাম, এখনও আছে, দেখতে পারো, HJBRD ইংলিশ। সেখানে 4 বছরে 1K সাবস্ক্রাইবার হয়েছে, ঠিক আছে? কী করবো সেটা দিয়ে, কিচ্ছু নেই। তো যাই হোক, আজ এবার আমি এই টপিকটা তোমাদের এই কারণেই বেছে নিয়েছি যে তোমাদের আমি এবার কিছু সত্য কথা সবসময় রাজনীতি নিয়ে তুলে দেবো, যেন রাজনীতির মানে জেরে পরে আমরা আমাদের নিজের কখনো ধ্বংস ডেকে আনব না, এটা আমাদের শপথ, এটা আমাদের মনে রাখতে হবে। কেননা রাজনীতির জন্য এখন আমাদের বর্তমানে হিন্দু মুসলিম এই দুটো ভেদাভেদ কিন্তু তৈরি হয়েছে। আগে আমরা ছোটোবেলায় কবিতা করতাম, মোরা এক বেনতে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ। আর এখন এখন এখানে TMC মানেই মুসলিম, আর হিন্দু মানেই হচ্ছে BJP, এরকম একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে, তার মানে মুসলিম আর হিন্দুর মধ্যে একটা শত্রুতা। কেন ভাই এরকমটা কেন? তাহলে রাজনীতিকে কি আমি মোটেও সাপোর্ট করবো? করবো না। আজকে তো আমি মনে করো কলেজে গেলাম বা স্কুলে গেলাম, সেখানে গিয়ে আমার কত বন্ধু বা আমার কলিগস, অফিসে যাচ্ছি সেখানে মুসলিম হিন্দু সবাই থাকে। তাহলে এই যে ভেদাভেদটা, মানে সামনাসামনি একটু ভালো দেখানোর চেষ্টা করি কিন্তু ভিতর থেকে আলাদা আলাদা আমাদের মানসিকতা, এই জিনিসগুলো কে তৈরি করছে? কেন? কিন্তু রাজনীতির কারণে এখন হচ্ছে। আগেও ছিল এই সমাজে অস্পৃশ্যতা, এটাও কিন্তু ছিল, সেটা আলাদা ব্যাপার। আর এখন আমাদের সাম্প্রদায়িকতা এমনভাবে লেগে যাচ্ছে, এটা মানে কি বলবো, মুশকিল। আর রাজনীতিতে আরেকটা জিনিস বলি, এই যে বর্তমানে দেখবো ভোট আসবে, ভোটে দাঁড়ানো নিয়ে অনেকের ক্যাচার, আমি দাঁড়াবো আমি দাঁড়াবো, অনেকে দাঁড়ানো। আচ্ছা, মানে কেন দাঁড়াবে আমাকে এটা বলবে? এটা কি চাকরি, সরকারি চাকরি, মানে যে পঞ্চায়েত হওয়ার জন্য সামান্য লড়াই করতে হবে? পঞ্চায়েত হলে কয় টাকা পাবে বলো, তোমরা জানো? আমি সঠিক জানি না, 1,500-2,000 টাকার মতো হবে হয়তো বেতন মান্থলি, যেটা পায় আর কি, পেনশন টাইপের বা স্যালারি বলবো না, যেটাই বলি। তাহলে সেটার জন্যে কি কেউ রাজনীতিতে আসতে চায়? তার মানে কি সেখানে অন্য কামাই আছে, আর অন্য কামাই করতে গিয়েই তো এই যে রাজ্যের কী অবস্থা। অর্থাৎ পুরো রাজনীতি একদম পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে, সুপারভাইজার থেকে শুরু করে, উপরে যত পোস্ট আছে, তুমি একদম সিঁড়ি বেয়ে বেয়ে উপরে ওঠো, কী দেখতে পাবে? সবখানেই সবার ইচ্ছে, মেন্টালিটি কী, টাকা কামাই করা। আচ্ছা, তোমরা এখন ভাবতেছো যে TMC আছে, TMC দল এত কিছু খাচ্ছে, আচ্ছা এরপরে অন্য দল যে আসবে সে কি পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবে? চেঞ্জ তো করবে না, অঞ্চল থাকবে, BDO থাকবে, তাই না? তো ব্লক থাকবেই, তো এবার অঞ্চলে যে সিস্টেম কাজটা তো একইভাবে হবে কাজ। হ্যাঁ, দেখা গেলো আগে যেমন সেই বামপন্থী আমলে কী হতো, আমরা দেখতাম যে মাটি কাটার যে কাজটা একদম অফলাইনে সুন্দরভাবে কাজটা করা হতো, তারপরে টাকা হ্যান্ড ক্যাশ দেওয়া হতো, এখন সেটা অনলাইনে দেওয়া হয়। কিন্তু অনলাইনে দেওয়া হয় মানে কি, সেটা কি সঠিকভাবে পাচ্ছে? তবুও সরকার যতই পরিকল্পনা করুক ওখান থেকে, তবুও কিন্তু দুর্নীতি হয়েই চলে, এটা আমাদের সবার জানা। তাহলে একটা জিনিস বলো, এর সাথে যুক্ত বা জড়িত যে লোকরা আছে প্রত্যেকেই তো তাদের একটা স্বার্থ দেখবি। হ্যাঁ, স্বার্থ দেখুক, নিজের যেটুকু লাগে হালকা কিছু করে যেটা পায় সেটার থেকেই হয়ে যায়, কিন্তু এতটা আশা বেড়ে যায় যে গোটা রাজ্যকে বিপদের মুখে ঠেলে দিয়ে তারা শুধু নিজেদের মানে নিজেদের ভাবনা নিজেদেরটা নিয়েই কিন্তু ব্যস্ত থাকে। এই জিনিসটা আমার খুব খারাপ লাগে রাজনীতির। আজকে দেখতে পাচ্ছি আমরা উপরতলার লোকেরা যারা ছিল বড় বড় পোস্টে কি করেছে, না মানে কি করেনি, কোনটা একদম গাড়ি বাড়ি আর শেষে নারী, সেটাও ছাড়ল না। এই জন্য আমার রাজনীতিতে মানে খুব একটা মানে খারাপ জিনিস লাগে। এবার রাজনীতির কি ভালো লোক নেই? একটা জিনিস মাথায় রাখো, এর আগে যারা ছিল বিভিন্ন পোস্টগুলো যে আছে বিভিন্ন সরকারি পোস্ট, আজকে আমরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এত ভালো ভালো জায়গা, মানে এগুলো একটা তোমাকে মানুষ তৈরি করছে, একটা সরকারি পোস্ট, সরকারি হিসেবে থাকো না। মুখ্যমন্ত্রী, সরি, বারবার মুখ্যমন্ত্রী,
মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী হিসেবেই থেকে গেল, তিনি টিএমসি হিসেবেই থেকে গেল। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি নরেন্দ্র মোদী বিজেপি হয়েই, মানে ওই বিজেপি হয়েই থেকে গেল। এই যে এইটা খুব খারাপ। আজকে আমাদের মনে পড়ে আগের যারা এপিজে আব্দুল কালাম, তার কথা ভাবো তো, তারা কত সুন্দর মানুষ ছিলেন, এমন কিছু করে গেছেন সমাজের জন্য, আজও তাদের কথা আমরা মনে রাখি, আজও তাদের কথা মনে রাখি। তারা কি মানে কথা বলেছিল, কি কি উক্তি দিয়েছিল, উক্তিগুলো স্মরণীয়। আর আজকের কি উক্তি, মমতার কি উক্তি, তিনি কবিতা লেখেন, সুন্দর সুন্দর কবিতা, জানি না কবিতাগুলোর মানে উনি হয়তো বোঝেন, আমি তো বুঝি নেই। তবে আমি ওই রোদ্দুরায়ের একটা ভিডিও দেখেছিলাম, এবং ওপাং ছপাঙের একটা বিশ্লেষণ, দারুণ ভিডিও, সেটা দেখে বুঝছিলাম আচ্ছা হ্যাঁ মিনিং আছে, ওনার কবিতারও মিনিং আছে, আমি নইলে বুঝি নেই অনেক কবিতা। এবার আবার কথাবার্তা টেন্ডেন্সি কী হবে, এখনকার উক্তি কোটেশন কী, এপিজে আব্দুল কালামের কোটেশন কী ছিল, আর এখনকার কোটেশন হচ্ছে খেলা হবে, খেলা হবে, এই বন্ধুরা সব খেলা হবে, মানে এই ধরনের কোটেশন। এখন মানে ভাবলে অবাক লাগে, এদিকে খেলা হবে, এদিকে ও লাভলি, মানে তোমরাই জানো আরও আছে, মানে প্রত্যেকটা নেতার এক একটা করে মানে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে, বিশেষ বিশেষ বৈশিষ্ট্য রয়েছে তাদের, মানে মুখ দিয়ে ভালো কথা জীবনে বের হয় না। তাহলে তারা কীভাবে মানুষের আইডল হয়ে থাকবে, কীভাবে মানুষ তাদেরকে মানে ফলো করবে, দিনের পর দিন সমাজটা কোন পথে যাচ্ছে, অল অ্যাবাউট রাজনীতি। এই রাজনীতির ব্যাপারে আর আমি কিছু বলতেও চাই না। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরে যদি আরও কিছু মনে পড়ে বা তোমাদেরও যদি কিছু পয়েন্ট মাথায় আসে তো অবশ্যই কমেন্টে লিখে দাও, কেননা তোমরা জানো আমার এই চ্যানেলে মানে আমার কাজ একটাই, গোটা রাজ্যের লোকের যে মতামত, যারা যারা আমার চ্যানেলে কিংবা অন্য কোথাও যারা কমেন্ট করে তাদের সেগুলোতে কিন্তু কি ভিজিট করা, এবং সেই কমেন্টগুলো তুলে এনে মানুষের যে মাইন্ড সেটাকে যেন একটু বোঝানো যায়, মানে যারা একদম অবুঝ তাদের জন্য বোঝানো যায় গোটা রাজ্যে কী চলছে, একটু চোখ কান নাক খুলে দেখো, অবুজের মতো থেকো না, জেগে ওঠো, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। সেটা অন্যায়ের বিরুদ্ধে সবসময় আমি লড়ে যাব, তোমরা যদি আমার পাশে থাকো। তো বন্ধুরা, নতুন চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও, আর আমি পার্সোনালি অন্য কাজ করি যার জন্য হয়তো প্রতিনিয়ত মানে একদম ট্রেন্ডিং টপিক আসলো আর টুক করে ভিডিও বানাতে পারি না, মানে টুক করে বসে গেলাম ছেটে ভিডিও তৈরি করলাম এরকমটা পারি না, কেননা এই চ্যানেল থেকে এখনও কামাইও হয় না, কোনো মনিটাইজেশনও এখনও হয়নি। তো তোমরা আশীর্বাদ করো, তাড়াতাড়ি ভিডিওগুলো দেখো, সাবস্ক্রাইব করে দাও, যদি মনিটাইজেশন হয়, যদি আমি এখান থেকে কিছুটা আমার চলার মতো যদি করতে পারি, তাহলে আমি দেখবে যে তোমাদের জন্য প্রতিনিয়ত আরও সুন্দর সুন্দর কন্টেন্ট কিন্তু নিয়ে আসবো, একদম সুন্দর আমার যতটা পারি তখন, কারণ আমি ফুললি তখন হার্ডওয়ার্কিং করবো এটার জন্য, এখন তো কিছু করতে পারছি না, এখন হালকা হালকা টুকটাক দিনে একটা করে ভিডিও শ্যুট করে তোমাদের আপলোড করছি। তবুও যথেষ্ট ভালোবাসা দেখিয়েছো, আজকে এক সপ্তাহ হয় চ্যানেল খোলার, অনেক ভিউ, প্রায় 1,00,000 ভিউ হয়ে গেছে, তো সাবস্ক্রাইবারও 500 হয়ে গেছে, তো চাই 1K তাড়াতাড়ি করে দাও, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ঠিক আছে বন্ধুরা, যেটা বললাম তাহলে রাজনীতি নিয়ে তোমাদের ভাবনা কী সেটা কমেন্টে জানাই দিও। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিও।